এখন যেটা দেখছেন এটা হচ্ছে নীলকুঠির, ব্রিটিশদের আমলের সৃষ্টি, এবং এটা আছে নাটাবেড়ে। নাটাবেড়ে থেকে ধৌড়া 3 কিলোমিটার ভেতরে আছে মঙ্গলগঞ্জ এলাকা, গ্রামের নাম মঙ্গলগঞ্জ। আমরা এসি নীলকুঠির দেখতে পাচ্ছেন। চাইলে অবশ্যই দেখতে আসতে পারেন, খুবই সুন্দর পরিবেশ। পাশে এখন তৈরি হয়েছে মঙ্গলগঞ্জ প্রাথমিক বিদ্যালয়। এখন আস্তে আস্তে একটু বৈঠক দিকে যাওয়ার চেষ্টা করি। দেখতে পাচ্ছেন কত সংকীর্ণ রাস্তা। দেখতে পাচ্ছেন সংরক্ষণের কাজ করা হয়েছে, উপরে নিউ স্ল্যাব ঢালাই করা হয়েছে। পাশ দিয়ে ইছামতী নদী বয়ে চলেছে, সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ। নদীর ওপারেই বিভূতিভূষণ অভয়ারণ্য। আপনারা দেখতে পাচ্ছেন ইছামতী নদী, কিছু নৌকা দেখা যাচ্ছে। এখানে আসতে গেলে বনগাঁ থেকে নাটাবেড়িয়া, নাটাবেড়িয়া থেকে 3 থেকে 4 কিলোমিটার ভেতরে মঙ্গলগঞ্জ, গ্রামের নাম মঙ্গলগঞ্জ। আপনাদের দেখতে ইচ্ছা থাকলে অবশ্যই আপনারা আসতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো নিউ ইট আছে,
এবং নিউ কনস্ট্রাকশন যে সিমেন্ট বালি আছে সেটা দিয়ে সংরক্ষিত করা হয়েছে। আগে যেখানে চুন সুরকি ব্যবহার করা হতো এগুলো সেই চুন সুরকি দিয়ে নির্মাণ করা হয়েছিল। হ্যাঁ ফ্রেন্ডস, এই আর্চগুলো দেখতে পাচ্ছেন মানে কংক্রিট ঢালাই নেই, সমস্ত ইট দিয়ে তৈরি করা। যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছেন এই সমস্ত এলাকা দিয়ে সমস্ত নীল চাষ করা হবে। আর একটি বিশেষ কক্ষ মনে হচ্ছে দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছেন এটা ফলো আছে, তো আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ডে ঢুকে যাচ্ছে। খুবই সংকীর্ণ জায়গা, চেষ্টা করবো যতটা যাওয়া যায়। রাস্তাগুলো এখন বন্ধ হয়ে গেছে যদিও আন্ডারগ্রাউন্ড দেখতে পাচ্ছি না, দিকে ডান দিকে দেখে গেছে এবং ওখানে একটা ব্লক আছে, ভেতরে আর ঢুকতে পারছি না। তো আজকে একটু বেরিয়ার জন্য